डियर स्टूडेंट एंड व्यूअर्स, आज के आलोचना करब नाक चोक दिए भीषण जल पड़ा एवं बार बार आदम्य हाँची हवा इत्यादि विषय एवं ये समस्यार समाधान कौन होमिओपैथी औषधे सम्भव से सम्पर्के बोलबो। किन्तु तार आगे बोले रखी, जारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि प्लिज आमादेर चैनलटिके सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटि प्रेस करे नोटिफिकेशन अन करुन नित्य नतून भिडियो पावार जन्य। एबार आसि मूल आलोचनाय। प्रथमे आमि औषधटिर नाम बोलछि। औषधटिर नाम एलियाम सेपा, एर अपर नाम लाल पेयास। এই পেঁয়াজ তো আমরা সবাই খাই, তো দেখবেন যারা পেঁয়াজ কাটে তাদের দিকে খেয়াল করবেন, যখন তারা পেঁয়াজ কাটে তখন তাদের চোখ দিয়ে জল ঝরতে থাকে, নাক দিয়ে জল ঝরতে থাকে, চোখ জ্বালা করে। এইটাই হলো এই ঔষধের মূল সিমটম। অর্থাৎ হোমিওপ্যাথি সাজিশ্য বিধান অনুযায়ী যে ঔষধ রোগ তৈরি করতে পারে সেই ঔষধই আবার রোগ সারাতে পারে। সেই জন্য প্রাকৃতিকভাবে যদি কখনো আমরা দেখি কোনো মানুষের চোখ দিয়ে ভীষণ জল পড়ছে, তার বারবার হাঁচি হচ্ছে, তার চোখ জ্বালা করছে, চোখের মধ্যে কড়কড় করছে, চোখ দিয়ে জল পড়ার সঙ্গে সঙ্গে যদি চোখের পাতা ফোলা, নাক দিয়ে জলের মতো পাতলা সর্দি স্রাব বের হওয়া, উপরের ঠোঁটে ও নাকে ঘা হওয়া, আর ঘা হওয়ার ফলে সেটা হেজে যাওয়া, অনবরত হাঁচি হওয়া, কপালের সামনে বেদনা করা ইত্যাদি যদি সমস্যা হয় তাহলে এই ঔষধটি খুবই কার্যকরী। এছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রেও ঔষধটি কার্যকরী। অনেক সময় দেখা যায় যদি কারোর এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে এক ধরনের ব্যথা অর্থাৎ স্নায়ুশূল হয়, আর সেই স্নায়ুশূলের বেদনা এতটাই তীক্ষ্ণ হয় যে সেটি সূক্ষ্মভাবে মুখে, মাথায়, ঘাড়ে, বুকে ও দেহের চারিদিকে প্রসারিত হয়। অনেক সময় দেখতে পাই আমরা রোগী দুর্বলতা বশত সবসময় শুয়ে থাকতে চায় ইত্যাদি লক্ষণ কিন্তু অত্যন্ত খেয়াল অত্যন্ত হতে থাকে। এছাড়াও চোখের কনজাংটিভার ও ফুসফুসের ওপরে যথেষ্ট ক্রিয়া করে। অনেক সময় দেখা যায় যে জ্বালা করে কণ্ঠস্রাব, তারপর কণ্ঠনালে প্রদাহ, অবিদাহী চর্মস্রাব, গরম ঘরে সন্ধ্যার দিকে যদি বৃদ্ধি পায়, আর যদি সেই মানুষটি খোলা বাতাসে থাকে তাহলে তার যন্ত্রণা যদি একটু কম হয় সেক্ষেত্রেও কার্যকরী। বিশেষভাবে অনেক মানুষের আমরা দেখতে পাই যারা শ্লেষা প্রধান ধাতু অর্থাৎ যাদের সর্দি ধাঁচ, অর্থাৎ যেসব মানুষের সর্দি হওয়ার প্রবণতা বেশি থাকে তাদের দেখা যায় যে বর্ষাকালে এই সমস্যাটা বেশি দেখা যায়। অর্থাৎ তারা যদি বর্ষাকালে একটু জলে ভেজে তাহলে দেখা যায় তাদের বারবার হাঁচি হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে। তাই যদি কোনো মানুষের এই সমস্যাটা বর্ষাকালে বেশি বেশি হয়, আর যে কোনো মানুষের যদি বর্ষাকালে এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে এই ঔষধটি খুবই কার্যকরী। এর সঙ্গে সঙ্গে নাক, মুখ, মুখগহ্বর, গলগহ্বর, মূত্রাশয়, ত্বকে যদি জ্বালা পোড়া ভাব থাকে তাহলে এই ঔষধটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়া যদি কেউ নতুন জুতো পরে এবং সেই নতুন জুতো পরার জন্য যদি তার পায়ে ঘর্ষণ লেগে সেই জায়গাটা যদি হেঁচে যায়, হেঁচে গিয়ে সেখানে যদি ক্ষত উৎপন্ন হয় তাহলেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। তো আমি এবার ঔষধটির নিয়মটা বলে দিচ্ছি। এলিয়াম সেপা 30 ঔষধটি আপনারা যে কোনো ফার্মাসি দোকান থেকে কিনে নেবেন, আর কিনে নিয়ে সেটা আপনার দিনে তিনবার 3 ফোঁটা করে পরপর 1 সপ্তাহ খাবেন। আর যদি দেখেন যে সমস্যায় তাড়াতাড়ি সারছে না, ওষুধ সমস্যাটা হয়েই থাকছে, তাহলে আপনারা আর একটু বেশি দিন খাবেন, আর যখন দেখবেন যে রোগের প্রভাবটা কমে যাচ্ছে তখন আপনারা আস্তে আস্তে ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।